হেডলাইন পড়ে চমকে উঠলেন তো, মাত্র 26 পিস আঙ্গুরের দাম 6,39,000 টাকা। প্রতিদিন বিশ্বে কত রকমের রেকর্ডিং হচ্ছে, এদের মধ্যে অনেক অভিনব বিষয়ও রয়েছে। তাই বলে এক গুচ্ছ আঙ্গুরের দাম 10,00,000 ইয়েন বা $8,200, বাংলাদেশি মুদ্রায় 6,39,000 টাকা। খবরটি পড়ে আপনার চোখ কপালে উঠলেও ঘটনা কিন্তু এরকমই। ফল নিয়ে জাপানিদের ভাবনার সময় কোথায়? তবে মৌসুমের প্রথম নিলামে ফলের দাম নিয়ে সবসময় চমক তৈরি হয়। এবারও যেমনটি হয়েছে 26টি রবি রোমান আঙ্গুরের নিলামের সময়। টোকিও থেকে 300 কিলোমিটার দূরের কানাজাওয়া এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়। গত বছরের রেকর্ড ছিল 5,50,000 ইয়েন। নিলামে বিক্রি হওয়া প্রতিটি ফলের ওজন 20 গ্রাম। ওই এলাকার একটি হোটেলের প্রধান শেফ মাসাওকি হিরাই নিলামে একদর হাকার বিষয়ে বলেন, নিলামে যে কোনো মূল্যে জয়ী হতে তাকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছিল। এ এলাকায় শিগগিরই নতুন ট্রেন লাইন হচ্ছে, এটিকে পুঁজি করে ব্যবসা বাড়তে পারে, তাই সবার নজর কাটতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি মনে করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।